প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সমাধান করব পৃষ্ঠা নাম্বার 51। এটি অধ্যায় 6, অর্থাৎ ভগ্নাংশ অধ্যায়ের। তাহলে প্রথমে আমরা এক নজরে বইয়ের পৃষ্ঠাটা দেখে নিব। এখানে রয়েছে যে একটা রং করার অঙ্ক এবং রেজার একটা টেকনিক, গাণিতিক বাক্য কি হবে সেটা বের করব, এবং এই শূন্য স্থানে কি হবে এবং এগুলো আসলে কি, এই তীর চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে এগুলো আমরা দেখব। তারপরে আমরা এখানে ওই অঙ্কটা যেভাবে এখানে সমাধান করা হয়েছে সেটা বুঝে নিব। এই দুটা চিত্রের মধ্যে যে সম্পর্ক সেটা দেখব। তারপরে আমরা সর্বশেষে এসে এই যে কিভাবে আমাদের এটা গুণ করতে হয় এবং ভাগ করতে হয়, এবং এখানে ত্রিভুজ চতুর্ভুজ এগুলোর মানে কি সেটাও কিন্তু আমরা এখন বুঝে নিব, এবং এই শূন্যস্থানে কত হবে সেটাও আমরা নির্ণয় করব। তাহলে এখন আমরা বইয়ের পৃষ্ঠাটা ভালো করে বুঝে নেব। আচ্ছা, এটা বোঝার জন্য কিন্তু আমরা আগের ভিডিওতে একটা জিনিস দেখেছি বা একটা তথ্য উল্লেখ করা হয়েছে আগের পৃষ্ঠায়, যে একটি রং এর কথা চিন্তা করি যার 1 ডেসিলিটার দ্বারা 5/4 বর্গমিটার রং করা যায় বা রঙিন করা যায়। তার মানে একটা রঙের কথা চিন্তা করব, সেই রং আমাদের পরিমাণ হলো 1 ডেসিলিটার। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা 5/4 ভাগ রং করা যায়। একটা দেওয়ালের মনে করো যে 5 ভাগ করলে তার 4 ভাগ রং করা যায় 1 ডেসিলিটার দ্বারা। তার মানে 5 ভাগের 1 ভাগ কিন্তু ফাঁকা থাকে 1 ডেসিলিটার রং কিনলে। আচ্ছা, এখানে বলেছে যে প্রশ্ন 3 নম্বর, 2/3 অর্থাৎ 3/2 ভাগ ডেসিলিটার দ্বারা রং দ্বারা কত বর্গমিটার মানে ক্ষেত্রফল রঙিন করা যাবে, বা কত বর্গমিটার এলাকা বা দেওয়াল রং করা যাবে। তাহলে 1 ডেসিলিটার দ্বারা যদি 5/4 ভাগ হয়, তাহলে দেখো এই যে সেই ডেসিলিটারের তো মনে করো যে পুরোটা নয়, বরং সেই ডেসিলিটারকে আবার 3 ভাগ করলে তার 2 ভাগ, এতটুকু পরিমাণ রং দ্বারা কতটুকু রঙিন করা যাবে। তাহলে আমরা এটা এখানে এতটুকু বুঝতে পারছি যে এখানে তো 1 ডেসিলিটার পূর্ণ থাকলে 5/4 ভাগ করা যায়। তাহলে সেই 1 ডেসিলিটার রঙের চেয়েও কম রং দ্বারা অবশ্যই আমরা 5/4 ভাগের একটু কম রং করতে পারবো। সেটা কত সেটা আমরা এখন বের করব। তাহলে আমরা এখানে প্রশ্নটা ভালো করে বুঝে নিই। 1 ডেসিলিটার রং দ্বারা 5/4 ভাগ মানে 1 বর্গমিটারের 5/4 ভাগ এত বর্গমিটার রং করা যায়, বা 5/4 বর্গমিটার রং করা যায়। তাহলে এই যে 3 নম্বরের প্রশ্ন বলছে যে 2/3 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যায়, এটা হলো আমাদের প্রশ্ন। তাহলে আমরা কিন্তু এই যে উপরে যেটা আছে সেটা কিন্তু আমাদের এই পৃষ্ঠায় নাই, এর আগের পৃষ্ঠাগুলোতে এটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা এই 3 নম্বরের সমাধান করার জন্য এই প্রশ্নটা আর একটু ভালো করে বুঝে নিই। মনে করো যে এই কোটায় 1 ডেসিলিটার রং থাকে, 1 ডেসিলিটার। তাহলে এই 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কিন্তু 5/4 ভাগ রং করতে পারি, আর এই 1 ডেসিলিটারকে যদি আমরা 3 ভাগ করি, তার 1 ভাগ যদি বাদ দিই, অর্থাৎ 3/2 ভাগ যদি রাখি, দেখো আমরা এখানে এতটুকু 3/1 ভাগ বাদ দিলাম আর 3/2 ভাগ আমরা এখানে রাখলাম। তাহলে 3/2 ভাগ রং দ্বারা অবশ্যই এইটার চেয়ে কম পরিমাণে রং করা যাবে, সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটা দ্বারা কতটুকু রং করা যায়, 1 ডেসিলিটারের 3/2 ভাগ, এই 3 দ্বারা বোঝাচ্ছে যে আমাদের 1 ডেসিলিটার রংকে 3 ভাগ করব, তার এই 2 ভাগ নিব। তাহলে 3/1 ভাগ বাদ দিয়ে যদি 3/2 ভাগ রং নিই, তাহলে ততটুকু রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে এতটুকুই আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 ডেসিলিটার দ্বারা 5/4 ভাগ এত বর্গমিটার রং করা যায়, বা 5/4 বর্গমিটার রং করা যায়। তাহলে সেই 1 ডেসিলিটার রঙের এই কোটা দ্বারা এত এই মানে এতটুকু দ্বারা এই রং দ্বারা আমরা রং করতে পারছি একটা দেওয়াল বা একটা আমাদের ক্ষেত্র, সেই ক্ষেত্রকে 5 ভাগ করব। এই নিচের 5 বা হর 5 দ্বারা বোঝাচ্ছে আমরা এই ক্ষেত্রকে আমরা যদি 5টা ভাগ করি, 1 2 3 4 5, এই 5টা ভাগের মধ্যে 4টা ভাগ আমরা রং করতে পারবো, 1 2 3 4, এই পর্যন্ত রং করতে পারবো।
মানে ওই 1 কোটা রং দ্বারা, 1 ডেসিলিটার রং দ্বারা। তাহলে সেই কোটাকে 3 ভাগ করে তার 2 ভাগ দ্বারা রং করতে গেলে অবশ্যই কিন্তু তার চেয়ে একটু কি হবে, কম পরিমাণে আমরা রং করতে পারবো। তো সেইটা কত সেটা কিন্তু আমরা এখন দেখব। তাহলে আমরা এতটুকু জেনে নিলাম যে ওই রকম 1 ডেসিলিটার কৌটার রং দ্বারা একটা দেওয়াল যত বড়ই হোক সেটার 5 ভাগের 4 ভাগ আমরা রং করতে পারি, আর 1 ভাগ কিন্তু ফাঁকা থাকে। আচ্ছা, এখন এটা আমরা মনে রেখে এই প্রশ্নটা সমাধান করি। তাহলে সেই কৌটার 3 ভাগের 2 ভাগ রং দ্বারা কত বর্গ মিটার এলাকা রং করা যায়? তাহলে আমরা কি করব এটা বের করার জন্য, এই যে 5/4 বা 4/5 বা 5 ভাগের 4 ভাগ, এইটাকে এই 2/3 দ্বারা গুণ করব। এখানে গুণ কেন হলো? গুণ করলে তো আমাদের বেড়ে যায়, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ভগ্নাংশের গুণ করলে কি হয়ে যায়, কমে যায়, আর ভগ্নাংশের ভাগ করলে বেড়ে যায়। তাহলে এখানে অবশ্যই আমরা কি করব, এখানে গুণ চিহ্ন দেবো এবং গুণ করব। তাহলে 2/3 দ্বারা যদি গুণ করি, তাহলে দেখো আমাদের নিচে হলো, নিচের দুটা গুণ করে নিচে লিখবো, উপরের দুটা গুণ করে উপরে লিখবো, ব্যাস। তাহলে দেখো আমাদের 3 × 5 = 15 নিচে, আর উপরে 4 × 2 = 8। তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি 8/15 বর্গ মিটার। এখন এটাকে আর কাটাকাটি করা যাচ্ছে না, এটাই আমাদের কিন্তু এটার উত্তর। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি যে 2/3 ডেসিলিটার রং দ্বারা রং করা যায়। এই কথাটা আমরা এই ফাঁকে লিখে দিতে পারি যে 2/3 ডেসিলিটার রং দ্বারা রং করা যায়, তারপরে এগুলো আমরা লিখে দিব। তাহলে এই ফাঁকে আমরা ওই কথাটা লিখে দিতে পারি, অথবা শুধুমাত্র এইভাবেও সমাধান করতে পারি, অথবা তোমরা আরো অন্য ভালো একটা সিস্টেম যদি বের করতে পারো তাহলে সেইভাবে তোমরা সমাধান করবে। কিন্তু ব্যাপার হলো এখানে মেইন যেটা ব্যাপার সেটা হলো এই দুটা গুণ করা। তোমরা ভাষা তোমাদের মনের মতো করে এখানে লিখে নিবে। আচ্ছা, এখন আমরা এটার পরেরটাতে দেখি, 2/3 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার ক্ষেত্রফল রঙিন করা যাবে? এটা তো আমরা এখানে পেয়েছি যে 8 ভাগ, মানে 8/15 বা 15 ভাগের 8 ভাগ। এখানে 15 ভাগের 8 ভাগ দ্বারা বোঝাচ্ছে, এখানে দেখো আমরা একটা ক্ষেত্রকে 8 ভাগ করেছি, এই ঘরকে যদি আমরা 15টা ভাগ করি, সেই 15 ভাগের 8 ভাগ হবে আমাদের অ্যান্সার, এই যে 15 ভাগের 8 ভাগ। আচ্ছা, তাহলে আমরা এইটার কিন্তু উত্তর পেয়ে গেছি, এবং গাণিতিক বাক্য কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে এটাই কিন্তু গাণিতিক বাক্য। তাহলে আমরা আরো একটা টেকনিক পেয়ে গেলাম যে এখানে আমরা লিখতে পারি যে গাণিতিক বাক্যটি হবে এত সমান গুণ করে এত, এভাবেও কিন্তু আমরা সমাধান করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এইটাই কিন্তু গাণিতিক বাক্য, তাহলে এটাই আমরা কি করব এখানে লিখে দেব, এই জায়গায় লিখে দেব গাণিতিক বাক্য। এখন দেখো এটা সমাধান যদি আমরা এখানে করি, এই যে এটা এটাই লেখা আছে এখানে, তো এটা যদি সমাধান করি তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিব, দিয়ে কি করব যে নিচের দুটা গুণ করে নিচে, আর উপরের দুটা গুণ করে উপরে, তার মানে 4 × 2 = 8, 3 × 5 = 15। এখন আমরা রেজা বলছি যে আমরা এটি কিভাবে হিসাব করব, সেটা কিন্তু এইখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দেখো দুটা লাইন, একটা লাইন হলো বর্গ মিটার, মানে দেওয়ালের পরিমাণ বোঝাচ্ছে বা জায়গার পরিমাণ বা ক্ষেত্রফল বোঝাচ্ছে, আর একটা রঙের পরিমাণ ডেসিলিটার। 0 ডেসিলিটার রং দ্বারা 0 বর্গ মিটারই রং করা যায়, অর্থাৎ কোনো রং নাই, তাহলে কোনো দেওয়ালে কোনো জায়গাও রং করা যাবে না। এখন এখানে দেখো 1 ডেসিলিটার দ্বারা এই যে 4/5 বর্গ মিটার রং করা যায়, এটা কিন্তু প্রশ্নে দেওয়াই আছে। আবার এটাকে যদি আমরা 3 ভাগ করি, করলে দেখো এই যে 4/5 ভাগ 3, তাহলে আমরা কিন্তু এখানে কি করতে পারি যে এই 4/3, এই 4/3কে 3 দ্বারা ভাগ করলে আমরা এভাবে লিখতে পারি 4/5 ভাগ 3। তাহলে আমরা এই 4/5কে 3 ভাগ করে আমরা এখানে আসলাম, তার মানে কি, এখন দেখো যে এই যে 2/3 লিটার রং দ্বারা কতটুকু হবে সেটা কিন্তু এই ঘরে বসবে, এই ঘরে। তাহলে এটার কিন্তু আমরা উত্তর অলরেডি পেয়ে গেছি, এই যে এটা, তো আমরা কিন্তু এইটা এখানে বসিয়ে দিতে পারি। এটা কোনটা, আমরা এটার যে উত্তর বের করেছি সেইটা আমরা এখানে বসে দিতে পারি। তো এটা এখানে কেন হলো, দেখো 1 লিটার, 1 ডেসিলিটার রং দ্বারা 4/5 বর্গ মিটার রং করা যায়,
তারপর শূন্য ডেসিলিটার রং দ্বারা শূন্য বর্গ মিটার রং করা যায়, তাহলে 2/3 ডেসিলিটার দ্বারা 8/15 রং করা যায়। আমরা তাহলে এই শূন্য স্থানে কোনটা বসাবো? এই যে এই উত্তরটা আমরা এখানে বসাবো। আচ্ছা, তাহলে আমরা এই শূন্য স্থানগুলো পূরণ করলাম এবং গাণিতিক বাক্য কী হবে সেটাও দেখলাম। এখন আমরা চলে যাব পরের অংশে। এখানে বলেছে যে 2/3 ডেসিলিটার দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল, মানে এতটুকু রং দ্বারা যতটুকু অংশ রং করা যায় সেই অংশটা বা সেই ক্ষেত্রফলটা বা সেই রং করা অংশটা, এই যে 1/3 ডেসিলিটার দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফলের দ্বিগুণ। এখন 1/3 অংশ এত রং দ্বারা যতটুকু হয় তার দ্বিগুণ হলো এই 2/3 ডেসিলিটার দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল। তার মানে 1/3 দ্বারা যতটুকু রং করা যাবে তার ডবল যাবে 2/3 দ্বারা। এখানে দেখো বোঝাচ্ছে যে একটা ক্ষেত্র, এই যে দেখো 1 বর্গমিটার লিখেছে, 1 বর্গমিটার মানে এই যে যত বড় আমাদের এলাকা এই অংশটাকে যদি আমরা 15টা ভাগ করি, দেখো এখানে খারাপভাবে তিনটা আছে আর এদিকে আছে আমাদের 1, 2, 3, 4, 5, এদিকে আছে 5টা, মানে কলামে আছে 5টা আর এদিকে আছে 3টা, 3 5 15টা, 15টার মধ্যে দেখো এখানে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা কিন্তু রং করা হয়েছে। আর এখানে দেখো 1, 2, 3, 4টা রং করা হয়েছে, তার মানে এইটার অর্ধেক এটা, এটাই বোঝাচ্ছে। তার মানে এই যে 4টা, তার মানে 4-এর দ্বিগুণ দেখো এখানে 8টা, তার মানে 15 ভাগের 4 ভাগ, আর এখানে হয়েছে 15 ভাগের 8 ভাগ দ্বিগুণ। তাহলে আমরা এখন যদি ব্যাপারটা বুঝি ভালো করে যে 2/3 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় 8/15 বর্গমিটার, এটা আমরা এর আগেই বের করে ফেলেছি, তাহলে এটার আমরা পরিমাণ জানলাম। তাহলে এখন যদি আমরা এই যে 1/3 এই এত ডেসিলিটার রং দ্বারা কতটুকু রং করা যাবে, তাহলে এই 8/15কে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা পাবো। এখন 2 দ্বারা ভাগ মানে কি? এখন এই 2 দ্বারা শুধু আমরা এই মানে হর লবকে আমরা ভাগ করব। তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে 4 হচ্ছে, আর নিচের 15 নিচেই থাকলো। তাহলে আমরা কিভাবে ভাগ করলাম? এই 2 দ্বারা এই লবকে ভাগ করলাম বা 8কে ভাগ করলাম, ভাগ করে যেটা হলো সেটা আমরা উপরে লিখব, আর নিচের ভগ্ন মানে নিচের অংশটা হরটা যা আছে তাই থাকলো। তাহলে আমরা পেলাম 4/15 বর্গমিটার। এখন তুমি ছবির সাথে মিল করো, দেখো এই যে এই 4 ভাগের 15 ভাগ, তার মানে 15 ভাগের 4 ভাগ, দেখো এইটাকে 15 ভাগ করে তার 1, 2, 3, 4 মাত্র এই 4টা রং করতে পেরেছে এই 1/3 ডেসিলিটার রং দ্বারা। আর এইটাতে দেখো এই যে এইটাতে 15 ভাগের 8 ভাগ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে 15 ভাগের 4 ভাগ আর 15 ভাগের 8 ভাগ, এটা হলো মানে এই 15 ভাগের 4 ভাগের দ্বিগুণ হলো 15 ভাগের 8 ভাগ। তাহলে আমরা কিন্তু এখানে এই চিত্রে এরকম 4টা রং আর এখানে 8টা রং করা কেন সেটা বুঝতে পারলাম। আর 15টা ঘর কেন করলো? কারণ আমাদের 15 ভাগের মধ্যে 8 ভাগ রং করা যায়, এই জন্য মোট ভাগ হলো 15। তাহলে এই জন্য আমাদের 15টা এখানে ঘর করা হলো, তার 8টা রং করা হলো এই 2/3 ডেসিলিটার রং দ্বারা। আর এখানে 15 ভাগের মধ্যে 4 ভাগ রং করা যায় 1/3 ডেসিলিটার রং দ্বারা। তাহলে আমরা কিন্তু এগুলো বুঝতে পারলাম যে এইভাবে এগুলো কিভাবে হলো। এখন দেখো যে এইটার সমাধান কিন্তু এখানে দেওয়া হয়েছে 4/5 × 2/3, এই দুটাকে আমরা গুণ কিভাবে করি? তাহলে দেখো যে এই দুটাকে গুণ করার জন্য আমাদেরকে কি করেছে, 4/5 যা আছে তাই, তারপরে এই যে হর, আমরা জানি যে হর মানে ভাজক, তার মানে 3 দ্বারা ভাগ, আর এই 2 দ্বারা গুণ, এটা আবার পরে করেছে। তাহলে আগে 3 দ্বারা ভাগ করেছে, তারপরে এই যে 2, 2 দ্বারা গুণ, এটা পরে করেছে, এভাবে ভাগ করে নিয়েছে। এখন দেখো এই যে গুণন 2 থাকলো, এখন এখানে ভাগ 3, 3 দ্বারা ভাগ মানে আমাদের 1/3 দ্বারা গুণ, তার মানে উপরে 1 দ্বারা গুণ, 1 দ্বারা 4কে গুণ করে লাভ নাই, এই জন্য 4, 4ই থাকলো, আর যেহেতু নিচে 3,
তাহলে 5 × 3, এই হলো 3 × 5 = 15, অর্থাৎ 5 × 3, আর × 2 এটা কিন্তু আগের মতোই আছে। এখন দেখো এই × 2 মানে কি, 2 এর নিচে কিছু নাই মানে গুণের 2 এর নিচে 1 আছে, তাহলে এই 2 হলো উপরের সাথে গুণ হবে, তার মানে এই 2 চলে গেছে 4 এর সাথে আর নিচে যা আছে তাই। এখন দেখো 4 × 2 = 8, 3 × 5 = 15, তাহলে আমাদের 8/15 হয়েছে, এখানেও দেখো 8/15 হলো। এখন এখানে বলেছে যে 4/5 × 2/3 কে এভাবে হিসাব করি, তাহলে আমরা জানি যে উপরের দুটা গুণ এই যে 4 আর 2 উপরে, এই যে এই দুটা গুণ, নিচের দুটা আমরা নিচে গুণ করব, মানে 5 × 3 আমরা নিচে গুণ করব। তাহলে দেখো 4 × 2 = 8, 3 × 5 = 15, যেভাবেই করি না কেন 8/15 হবে, এই যে 8/15 হবে, আর আমরাও করেছি 8/15, তাহলে আমাদের এই শূন্যস্থানে হবে 8/15 এই শূন্যস্থানে। আচ্ছা এখন দেখো এখানে গোল দেওয়া আছে, আবার একটা বর্গ, একটা ত্রিভুজ, একটা রম্বস, এরকম 4টা চিহ্ন দেওয়া আছে। এখানে দেখো আমরা যদি এটার সাথে মিলাই 4, এটাকে মনে করো এই গোল মানে বৃত্ত, আর এই 5কে মনে করো এখানে হলো আমাদের এই যে বর্গ এটা, তো তারপরে এই 2কে মনে করো এই ত্রিভুজ, আর এই 3কে মনে করো যে এটা আমাদের রম্বস, এইটা হলো আমাদের রম্বস। আচ্ছা এখন দেখো আমরা যদি এটাকে গুণ করি সেক্ষেত্রে আমাদের এই গোল আর এই ত্রিভুজ গুণ হবে, মানে এখানে যেটা থাকবে আর এখানে যেটা থাকবে এই দুটা গুণ হবে উপরে, আর নিচে এখানে যেটা এখানে যেটা এই দুটা গুণ হবে নিচে। তার মানে আমরা বুঝতে পারলাম যে উপরের দুটা গুণ করে উপরে হবে, নিচের দুটা গুণ করে নিচে হবে। তাহলে এখানে বলেছে যে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করতে হয়, তার মানে উপরের লব দুটাকে গুণ করে উপরে, নিচের হর দুটাকে গুণ করে নিচে লিখতে হয়। আচ্ছা তাহলে আমরা কিন্তু এইটা ভালোভাবেই বুঝতে পারলাম। এরপরে এখন আর কিছু নাই, তাহলে এই পর্যন্তই এই পৃষ্ঠা। তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।